আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন মোদীর আগমনে বাংলাদেশের মানুষ কতটা ক্ষিপ্ত এটা আমরা সকলেই জানি এবং আমরা কতটা ক্ষিপ্ত এবং আমাদের মনের অবস্থা কি এটা আমরা সকলেই জানি তো বন্ধুরা আজকে আমরা জানবো যে মোদীর আগমনে বাংলাদেশের মানুষের ক্ষিপ্ত হওয়ার ছাব্বিশটি কারণ নাম্বার এক ভারত বাংলাদেশের নেওয়ার বন্ধু দেওয়ার বেলায় নেই নাম্বার দুই মোদী গুজরাতে মুসলমান নিধনের কষা হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে নাম্বার তিন সে বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছে নাম্বার চার কাশ্মীরিদের সাংবিধানিক অধিকার তিনশো সত্তর দ্বারা বাতিল করে দিয়েছে নাম্বার পাঁচ কাশ্মীরিকে ভেঙ্গে দু টুকরো করে দিয়েছে নাম্বার ছয় কাশ্মীরদের অধিকার হরণ করে কেন্দ্রীয় শাসন জারি করেছে নাম্বার সাত এনআরসির মাধ্যমে আসামে উনিশ লক্ষ নাগরিককে নাগরিকত্বহীন করে রেখেছে নাম্বার আট অন্য ধর্মীয় শরণার্থীদের নাগরিকত্ব দিলেও মুসলমানদের নাগরিকত্ব না দেওয়ার আইন করেছে নাম্বার নয় ভারতে শুধুমাত্র গরুগ্রস্ত খাওয়ার জন্য মুসলমানদেরকে পিটিয়ে মারা হয় নাম্বার দশ বিজেপি সবসময় মুসলমান বিদ্বেষী ছড়িয়ে সাম্প্রদায়িকতার রাজনীতি করে নাম্বার এগারো সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারে নাম্বার বারো সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক বাংলাদেশে অহরহ পাচার করে নাম্বার তেরো তিস্তার পানি আটকে বাংলাদেশের উত্তরবঙ্গকে মরুভূমি বানাচ্ছে নাম্বার চোদ্দ সমঝোতা হওয়া সত্ত্বেও তিস্তা চুক্তি না করা নাম্বার পনেরো চুক্তি হওয়া সত্ত্বেও বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিসা না পাওয়া নাম্বার ষোলো আন্তর্জাতিক নদীরক্ষা আইন লঙ্ঘন করে চুয়ান্নটি অভিন্ন নদীতে বাদ তৈরি করে বাংলাদেশকে মরভূমি বানিয়ে ফেলার চক্রান্ত করা নাম্বার সতেরো বর্ষা মৌসুমে বাদগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশকে কৃত্রিম বন্যা সৃষ্টি করে উঠতি ফসল নষ্ট করা নাম্বার আঠারো কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া নাম্বার উনিশ ট্রানজিট সহ বাংলাদেশ থেকে সব ধরনের সুবিধা আদায় করে নেওয়া সত্ত্বেও বাংলাদেশে কিছু না দেওয়া নাম্বার বিশ রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে সময় বাংলাদেশের বিরোধিতা করা নাম্বার একুশ মায়ানমারকে সাবমেরিন দিয়ে বাংলাদেশকে কুকুর উপহার দেওয়া নাম্বার বাইশ ভারতীয় টিভি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার হওয়া সত্ত্বেও বাংলাদেশি টিভি চ্যানেল ওই দেশে চলতে না দেওয়া নাম্বার তেইশ হাজার হাজার ভারতীয় বাংলাদেশে চাকরি করা সত্ত্বেও বাংলাদেশিদের ওই দেশে জেলে আটকে রাখা নাম্বার চব্বিশ ভারতের বাঙালি মুসলমানদের জোর করে বাংলাদেশে পুশ করার হুমকি দেওয়া নাম্বার পঁচিশ চরমপন্থী কঠোর হিন্দুত্ববাদ আর এস এর মতাদর্শ পোষণ করা নাম্বার ২৬ সেকুলার ভারতকে রামরাজ্য বানানোর চেষ্টা করা ইত্যাদি যেহেতু তিনি ছাব্বিশ তারিখ আসতে চাচ্ছেন তাই ছাব্বিশ নাম্বার এসে সমাপ্ত করলাম না হয় নম্বর একশো পার করা যেত বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক কাউকে এরা পছন্দ করে না বন্ধুরা বিরোধীটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা সবাই